আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানবীর শেরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের হেডের মধ্যে পিএনজি হেয়ার অ্যাড করবেন এবং পিএনজি হেয়ার অ্যাড করার পর কিভাবে আপনাদের ফেসের সাথে অ্যাডজাস্ট করবেন, পিএনজি হেয়ার কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন আপনাদের মাথার সাইজ অনুযায়ী, সম্পূর্ণ প্রসেসটি আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেরি না করে শুরু করা যাক। আমি আমরা পিএসসিসি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। একটু লোড নিয়ে পিএসসিসি অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেল। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করব, চলে যাব আমরা ফটো লাইব্রেরিতে। ফটো লাইব্রেরি থেকে আমরা যে পিকচারে হেয়ার অ্যাড করব সেই পিকচারটি নিয়ে আসব। গ্যালারি থেকে পিকচারটি নিয়ে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই আইকনে ক্লিক করব। দেন আবার প্লাস আইকনে, তারপর ফটো লেয়ারে ক্লিক করব, তারপর ফটো লাইব্রেরিতে। দেন আমাদের পিএনজি হেয়ারটি আনতে হবে। পিএনজি হেয়ারটি সিলেক্ট করে আমরা সিম্পলি অ্যাডে ক্লিক করে দেব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি পিএনজি হেয়ারটাকে আমরা শুটও করে নেব, এই পাশে ধরে শুটও করে নেব, তারপর এটাতে ধরে আমরা সোজা করে নেব। তারপর আমরা ঠিক মতো বসিয়ে নেবার পর সিম্পলি টিক মার্কে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের হেয়ারটি কিন্তু ফেসের সাথে অ্যাডজাস্ট হয়নি। চলে যেতে হবে FX-এ, এখান থেকে ক্লিক করে এই পাশে ক্লিক করবেন, তারপর চলে যাবেন কার্ভসে। কার্ভস থেকে আপনারা চুলের ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা রিয়েলিস্টিক মনে হইতেছে। তারপর এই সাইডে অনেক অংশ থেকে গেছে, এই অংশটা আমরা কাজ করব অটো স্কেচ বুক দিয়ে। দেন আমরা সিম্পলি ডানে ক্লিক করে পিকচারটাকে সেভ, তারপর আমরা পিকচারটাকে অটোডেস্ক স্কেচ বুকে নিয়ে আসব। নিয়ে আসার পর সিম্পলি আমরা একটু জুম করে নেব পিকচারটিকে। জুম করে নেওয়ার পর আমরা এই এখানে ক্লিক করব, এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব স্মুথ রাউন্ড ব্রিস্টিল ব্রাশ, এবং সেটিংটা করে নেব। সাইজটা হচ্ছে 3.6, ফ্লোটা হচ্ছে 50%, এবং স্ট্রেংথটা হচ্ছে 42%। দেন সিম্পলি আমরা ক্রস আইকনে ক্লিক করব। তারপরে এই অংশটা কিন্তু বাকি থেকে গেছে। সম্পূর্ণটি ফিল আপ করে নেওয়ার পর আপনারা এখন পিকচারটা দেখেন, দেখেন কতটা রিয়েলিস্টিক মনে হইতেছে আমাদের পিকচারটি। সো সিম্পলি এখন আমি পিকচারটিকে সেভ করে নেব, এই আইকনে ক্লিক করে, তারপর শেয়ারে ক্লিক করে সেভ টু ডিভাইস, দেন সেভ। সো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা পিএনজি হেয়ার ডাউনলোড করবেন। পিএনজি হেয়ার ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন পিএনজি হেয়ার। করার সাথে সাথে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন পিকচারটি ডাউনলোড হইতেছে। এই পর্যন্তই বন্ধুরা, যদি আমার ভিডিওটির সম্পূর্ণ প্রসেসটি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি নিজেও এরকমভাবে পিকচার এডিট করতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ সবাইকে।